নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজের নাম শুনলেই আমাদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এর কারণ আমরা সকলেই জানি যে শনি মহারাজ রুষ্ট হলে তার জীবনকে নরকের থেকেও খারাপ করে তোলে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়। আপনারা সকলেই জানেন যে শনি মহারাজ যদি কুপিত হয় তাহলে তার জীবন কি হয়। আবার পাশাপাশি এই শনি মহারাজ প্রসন্ন হলে তাদের জীবন কি হয় তা আপনারা অবশ্যই জানেন, মানে তাদের জীবন আনন্দে ভরে ওঠে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যে শনি মহারাজের কৃপায় এই পাঁচটি রাশির কপাল খুলবেই খুলবে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো নিছকই কোনো গল্প নয়, এটি বাস্তব। তো কোন সেই পাঁচটি রাশি তা জানতে ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি এতটুকুর দাবি নিয়ে বলতে পারি যে আপনারা মোটিভেশন তো অবশ্যই পাবেন, এবং একবার দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেই ফিরবেন। তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সার্চ করুন। সার্চ করার জন্য আপনারা বাংলাতে লিখুন, শুধুমাত্র বাংলা ভাষাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন এবং ভিডিওগুলি দেখুন। আমি এতটুকুর দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মোটিভেশন অবশ্যই পাবেন। এছাড়াও আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। শনি মহারাজ রুষ্ট হলে তার জীবন দুর্বিষহ করে তোলে, এবং সেই শনি মহারাজ প্রসন্ন হলে তার জীবনে কোনো অভাব বা দারিদ্রতা থাকে না। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। আজকের ভিডিওতে আমি যে রাশিগুলির কথা বলবো সেগুলি কিন্তু শনি মহারাজের দ্বারা দৃষ্টপ্রাপ্ত, অর্থাৎ শুভ দৃষ্টি এবং শনি মহারাজের কৃপা পড়তে চলেছে 11ই মে থেকে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই পাঁচটি রাশি সেটি আমি অবশ্যই বলবো। তার আগে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলি আগে ভালো করে শুনুন। যদি আপনি এই কাজগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনারা শনি মহারাজের শুভ ফল পাবেন না। হ্যাঁ বন্ধুরা, প্রথমত যদি আপনারা কোনো গরিব বা দরিদ্র মানুষের টাকা নষ্ট করেন, দ্বিতীয়ত কোনো দরিদ্র মানুষকে যদি আপনারা অত্যাচার করেন, তৃতীয়ত কোনো রাস্তার দুস্থ কুকুরকে বিনা কারণে হত্যা করেন বা তাকে কোনো অস্ত্র বা কোনো কিছু লাঠি দিয়ে মারেন এবং তার পা হাত ভেঙে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো শুভ ফল পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। 3 নম্বর, যদি আপনারা আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কোনো শুভ ফল পাবেন না। 4 নম্বর, যদি আপনারা মদ্যপান করেন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন না। 5 নম্বর, যদি আপনারা পরস্ত্রীর উপর লোভ রাখেন এবং কামনা বাসনার চোখে দেখেন পরস্ত্রীকে তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন না। আমি কিন্তু কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ পরবর্তীতে আপনারা বলতে পারেন যে আপনি তো ভালোই বললেন সব কিছু কিন্তু হলো না কেন। আপনারা আগে দেখুন এই কাজগুলি কি আপনারা করেছেন, যদি করে থাকেন তাহলে এখনই ভিডিওটা স্কিপ করে দেন, কারণ আপনারা পাবেন না। আর যদি না করে থাকেন তাহলে ভিডিওটি পুরো শুনুন। আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলি আগে দেখে নিন। এবার আসুন এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন রাশির শনি মহারাজের কৃপায় কপাল খুলতে চলেছে।
তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারা এই 11ই মে থেকে আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন বদলাতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারও এই শনি মহারাজের কৃপায় আপনাদেরও কপাল খুলবেই খুলবে। এরপরের যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারও এই শনি মহারাজের কৃপায় আপনাদেরও কপাল খুলবেই খুলবে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারও এই শনি মহারাজের কৃপায় কপাল খুলতে চলেছে 11ই মের পর থেকে। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারও 11ই মের পর থেকে আপনাদেরও শনিদেবের কৃপায় কপাল খুলবেই খুলবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।